গত আগস্ট মাসে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির মনি নদীতে একটি কুমির দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারপর কুমিরটি কিছুটা দূরে কঙ্কনদিঘির বাসিন্দা অনিল দাসের পুকুরে ঢুকে পড়ে। গতকাল সকালে কুমিরটি পুকুর পাড়ে বেঁধে রাখা একটি ভেড়াকে আক্রমণ করে, মৃত্যু হয় ভেড়াটি। তারপর থেকে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় বন দপ্তরের রায়দিঘি রেঞ্জে, বনকর্মীরা এসে পুরো পুকুরটি জাল দিয়ে ঘিরে ফেলে। বিকেল 4:30 নাগাদ জালবন্দি হয় 8 ফুট দৈর্ঘ্যের স্ত্রী কুমিরটি। রাতেই কুমিরটিকে নিয়ে রাখা হয় ভগবতপুর কুমির প্রকল্পে। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর আজ সকাল 7:30 নাগাদ সুন্দরবনের বনি ক্যাম্পের ঠাকুরান খালে ছেড়ে দেওয়া হয় সেই কুমিরটিকে। দক্ষিণ চব্বিশ পরগনার DFO মিলন মণ্ডল এ প্রসঙ্গে জানালেন, গতকাল সকালবেলা রায়দিঘির অন্তর্গত কঙ্কনদিঘি গ্রামে যে মাদি কুমিরটি ঢুকে পড়েছিল প্রায় 8 ফুট লম্বা এবং একটি ভেড়াকে হচ্ছে কিল করে, তারপরে জনৈক অনিল দাসের পুকুরে সেটি আশ্রয় নেয়। খবর পেয়ে আমাদের বন দপ্তরের কর্মীরা সেখানে যান। ইনিশিয়ালি যেটা হয়, সমস্ত গ্রামের লোক সেখানে অনেক জড়ো হয়েছিল, তো আমাদের কিছুটা কাজকর্ম করতে অসুবিধা হয়েছিল। যাই হোক, বিকেল 4:40 নাগাদ আমরা সক্ষম হই ওটিকে উদ্ধার করতে এবং রেস্কিউ করে ওকে অবজারভেশন এবং মেডিকেল এক্সামিনেশনের জন্য নিয়ে যাওয়া হয় বনি ক্যাম্পে, এবং আজ সেটিকে সুস্থভাবে আফটার মেডিকেল এক্সামিনেশন সকাল 6:20 নাগাদ তার নির্দিষ্ট আবাসস্থলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে আমাদের রিজার্ভ ফরেস্ট এলাকায়। গৌতম মণ্ডল, দূরদর্শন সংবাদ, সুন্দরবন।